সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে সমাজবিজ্ঞান বলতে শুধু সমাজের একটি সাধারণ ধারণা বোঝায় না বরং এটি আমাদের চারপাশের মানুষের আচরণ সম্পর্ক ও সামগ্রিক সমাজের গঠন নিয়ে গবেষণা করে তাহলে চলো সমাজবিজ্ঞানের বিভিন্ন পরিধি সম্পর্কে জানি আজকের ভিডিওতে প্রথমে আমরা জানবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সামাজিক কাঠামো ও সম্পর্ক সমাজবিজ্ঞানের প্রধান পরিধি হলো সমাজের গঠন ও মানুষের মধ্যে সম্পর্ক পরিবার সম্প্রদায় প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরের সম্পর্কগুলো এখানে অন্তর্ভুক্ত কিভাবে পরিবার গঠন হয় সম্প্রদায়ের মাঝে কিভাবে সহযোগিতা গড়ে ওঠে এইসব নিয়ে সমাজবিজ্ঞান কাজ করে এরপরে আসে সামাজিক প্রক্রিয়া ও পরিবর্তন সমাজবিজ্ঞান সামাজিক পরিবর্তন এবং প্রক্রিয়ার দিকেও নজর রাখে সমাজের উন্নয়ন নগরায়ন শিল্পায়ন প্রযুক্তির প্রভাব এসব কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে তা সমাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক পরিবর্তনের ধারা বোঝা এবং এর প্রভাব বিশ্লেষণ করাও এই শাস্ত্রের মধ্যে পড়ে এরপরে আসা যাক সামাজিক সমস্যায় সমাজবিজ্ঞানের আরেকটি প্রধান ক্ষেত্র হল সামাজিক সমস্যা দারিদ্রতা বেকারত্ব অপরাধ নিরক্ষরতা লিঙ্গ বৈষম্য সব সমস্যায় কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করেছে এবং কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তা সমাজবিজ্ঞানের মাধ্যমে বোঝা সম্ভব এরপরে আসে সংস্কৃতি ও মূল্যবোধ সমাজবিজ্ঞানে একটি বিস্তৃত পরিধি হলো সংস্কৃতি ও মূল্যবোধ মানুষ বিভিন্ন সংস্কৃতিতে বিশ্বাসী এবং বিভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে তাদের জীবন পরিচালনা করে সংস্কৃতি কিভাবে গড়ে ওঠে পরিবর্তন ঘটে এবং মানুষের আচরণকে প্রভাবিত করে এই সব নিয়ে সমাজবিজ্ঞান গবেষণা করে এবার আসা যাক সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান সমাজবিজ্ঞানে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন শিক্ষা ধর্ম আইন রাজনীতি ইত্যাদি নিয়ে গবেষণা করা হয় এদের প্রত্যেকের নিজস্ব ভূমিকা রয়েছে যা সমাজের ভিত্তি মজবুত রাখে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিষ্ঠান কিভাবে সমাজে কাজ করে তা সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় সামগ্রিকভাবে বলতে গেলে সমাজবিজ্ঞানের পরিধি ও বিস্তৃত ব্যাপক আকারে এটি আমাদের চারপাশে সমাজকে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করে এবং সমাজের সমস্যা ও পরিবর্তনের দিকগুলো বিশ্লেষণ করতে আমাদের সাহায্য করে এমন কি সমাজের সব অঙ্গনেই এদের বিস্তৃতি দেখা যায় যেমন সামাজিক অঙ্গন এবং সামাজিক প্রক্রিয়া পরিবর্তন সামাজিক সমস্যা সংস্কৃতি মূল্যবোধ সংগঠন প্রতিষ্ঠান সব দিকেই এর বিস্তৃতি লক্ষ্য করা যায় আশা করি এই ভিডিও থেকে সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ ভিডিওতে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সমাজবিজ্ঞান নিয়ে আরও জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো